চাকরি বাঁচাতে জড়ায়ু কেটে ফেলেছেন হাজার হাজার নারী ভারতের কিছু রাজ্য আছে যেখানে গ্রামের পর গ্রাম খুঁজেও একজন নারী পাওয়া যায় না যার জড়ায়ু আছে পেটের দায়ে এই প্রথম এই পথ বেছে নিয়েছে সেসব অঞ্চলে নিম্ন আয়ের নারী শ্রমিকরা বেশিরভাগই বয়স কুড়ি থেকে বাইশের কোটায় অনেকে দুই বা ততোধিক সন্তানের মা ঋতুচক্রের সময়ে মালিকের নানা গঞ্জনা শুনতে হয় বেতন কাটা হয় জরিমানাও হয় তাই পেটের তাগিদে অভাবের তাড়নায় অপারেশন করে জড়ায়ু ফেলে দেন এই দরিদ্র নারী শ্রমিকরা বিবিসি জড়ায়ু কেটে ফেলা মানে একজন নারীর শরীরটাকে বিকলাঙ্গ করে ফেলা জড়ায়ু কেটে ফেললে সেই নারীর শারীরিক যন্ত্রণা যতনা ভোগ করেন তার চেয়ে মানসিক যন্ত্রণা কোনো অংশেই কম না সভ্যতার শুরু থেকে পিরিয়ডের সময়টাতে নারীকে অস্পৃশ্য অসূচি বলে গণ্য করে ভারতীয়রা তাকে হয় ঘরের কোনো আবদ্ধ থাকতে হয় অথবা একা থাকতে হয় সবাইকে এড়িয়ে সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে সেই নারীদের চাওয়া একদম নিষেধ হাজার বছর ধরে এটা চলে আসছে সম্পর্কে ধর্মীয় গোড়ামি ও অসভ্যতার প্রাচীর ভাঙতে শুরু করেছেন শহরের শিক্ষিত কর্মজীবী নারীরা এরপরে চিত্রটা একটু একটু করে পাল্টাচ্ছে কিন্তু শহরে শিক্ষিত মানুষের মাঝে সামান্য পরিবর্তন আনা সম্ভব হলেও লাখ লাখ গ্রামের চিত্র ভয়াবহ কোটি কোটি গরিব মানুষ ভালোতে যেসব পরিবারে নারী পুরুষে উভয়ে কাজ করে দিনমজুর হিসেবে শিল্প বা কৃষিখাতে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো আড়ন তুলেছে তার একটি মহারাষ্ট্রে হাজার হাজার তরুণী স্বেচ্ছায় জোড়ায়ু কেটে ফেলেছেন হাসপাতালে গিয়ে এর ফলে কিছু গ্রাম এখন হইন নারীদের গ্রাম হিসেবে পরিচিত হয়ে গেছে যারা এই অপারেশন করিয়ে নিচ্ছেন তারা কৃষি শ্রমিক ক্ষেত থেকে আঁক কাঠেন মহারাষ্ট্র ভারতের আখের উর্বর ক্ষেত বছরের ছ মাস এসব আঁখ ক্ষেতে কাজ করতে আসেন হাজার হাজার শ্রমিক এই নারী পুরুষরা একটা না ছয় মাস আঁক কাটার কাজ করেন গেল মাসে মহারাষ্ট্রে রাজ্য নারীদের এই অবমাননাসূচক শারীরিক ক্ষতির প্রসঙ্গ উত্থাপন করেন বিধায়ক নীলম ঘরে তার কথার সাথে একমত হয়ে রাজ্যের স্বার্থমন্ত্রী একনাথ সিন্ধে মন্ত্রী জানান তিন বছরে বিদ জেলায় চার হাজার ছশো পাঁচটি হাইসোটেকের সার্জারি হয়েছে এই সার্জারিতে অনেক সময় নারীর পর্যটন প্রায় সব কিছুই কেটে ফেলা হয় যদিও মনে মন্ত্রী বলেন সব অপারেশন আক শ্রমিক নারীদের করা হয়েছে তা নয় তবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য একটি তদন্ত কমিটি করার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী বিবিসির মারাঠি প্রতিবেদক বিদ জেলার একটি গ্রামের নাম উল্লেখ করে জানান এই গ্রামবাসী আশি ভাগে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত আখ চাষের এলাকায় চলে যান তাদের মধ্যে যারা মহিলা তাদের অর্ধেকেরই চড়ায়ু প্রজনন তন্ত্রের বিভিন্ন অংশ কেটে ফেলা হয় বলা বাহুল্য এই অপারেশন নারীর শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে কথা বলে জানা গেছে সার্জারি করা নারীরা শরীরে ব্যথা বেদনা শক্তিহীনতা সহ অনেক সমস্যায় ভোগেন খুব দ্রুত বুড়িয়ে যান কর্মক্ষমতা হারিয়ে ফেলেন পাশবিক এই আচরণের আরেক উদাহরণ দেখা গেছে তামিলনাড়ুর রাজ্যে সেখানে কাহিনী আরও ভয়াবহ কোটি ডলারের গার্মেন্টস বাণিজ্য বিশাল বিশাল কারখানা অনেক মেয়ে কাজ করে পিরিয়ডের সময় কাহিল লাগে অনেকের অনেকের পেন হয় সেক্ষেত্রে তাদের সেখানে এক বা দুই দিন ছুটি দেওয়া উচিত তা দূরে থাক উল্টো করে কি ব্যথা কমানোর জন্য নাম না জানা ওষুধ খেতে দেয় থমসন রয়েটার্স ফাউন্ডেশনের বিষয়টি নিয়ে কাজ করেছে সব বন্ধুরা এই ছিল আমাদের আজকের খবর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইটাকে প্রচুর 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 পরিমাণে শেয়ার করে বন্ধুদের কাছে শেয়ার করে দিন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিন সব বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ